স্পেশাল ম্যাগি ফার্স্ট টাইম ট্রাই করছি What is this? Eh? This is a food blog. Eh? Na, mane bolte chhi ouga dekhte aschi amra. Eh? Ouga. Dekho guys, ami prothom bar KFC Maggi khacchi. এই হচ্ছে এদের সমস্যা বুঝলেন তো এরা বড্ড বেশি সেন্টিমেন্টাল ঠিক আছে একটা জিনিস পেয়ে গেলে না সেটা নিয়ে মাতামাতি করে পাড়া মাথায় করে দিবে সেটা নিয়ে মাতামাতি করে পাড়া মাথায় করে দিবে 173 টাকা দাম কোন 173 টাকা ম্যাগি 173 টাকার ম্যাগি মানে 173 নেয় না 169 নেয় ঘরে বসে বসে বিড়ি খাচ্ছিলাম বিড়ি খেতে খেতে ইউটিউব দেখছিলাম ইউটিউব দেখতে দেখতে হঠাৎ দেখলাম এসআরকে সিস্টার নামে একটা দিদি 24 ঘন্টা অক্টোপাস খেয়ে সারা দিনটাই কাটে সেই দেখে আমার ভীষণ বিকট বমি শুরু হয়ে গেল আরে এটা কে রে ভাই এ তো অলরাউন্ডার চাইনিজ রে না দেখুন মাছ মাংস ডিম তো ঠিক আছে তাই বলে অক্টোপাস ঘোর দুর্গতি পাপী দুষ্ট ঘোর না এরকম হবে না অন্য কিছু পদ্ধতি করতে হবে আমার স্টাইলে আসতে হবে নাহলে এদেরকে সাহায্য করা যাবে না হ্যাঁ কামান দিস ইজ দ্য মিউজিক্যালি এন্ট্রি অফ দ্য ডিসেন্ট রোস্টার হ্যাঁ কামান এভরিবডি পুট হ্যান্ডস ফর ডিসেন্ট রোস্টার সি ফুড অক্টোপাস হে 24 ঘন্টা অক্টোপাস 24 ঘন্টা সাদা 24 ঘন্টা ফুচকা খেয়ে জঙ্গলে থাকবে নাকি দাদা হে অক্টোপাস পাস পাস হে অক্টোপাস হে 24 ঘন্টা অক্টোপাস 24 ঘন্টা ম্যাগি 24 ঘন্টা নদীতে থাকবে নাকি হে অক্টোপাস পাস পাস হে 24 ঘন্টা অক্টোপাস 24 ঘন্টা দক্ষিণ ভারতে 24 ঘন্টা কাঁকড়া খেয়ে বিয়ে করবে নাকি হে অক্টোপাস হে 24 ঘন্টা অক্টোপাস 24 ঘন্টা যমজবন 24 ঘন্টা প্র্যাং 24 ঘন্টা রাজবাড়িতে সবজি ডুবিয়ে খান হে অক্টোপাস পাস পাস দিস ইজ অক্টোপাস Pass, this is the seaport and this is this is staff. তবে দেখুন আমি সুদীপ্ত দাস তাহলে সবাই চিনে ঠিক আছে আরে কি রে আপনারা ওরকম মুখ করে দেখেন কি রে আমাকে চেনেন নাকি এতদিন ধরে কি বিড়ি খাচ্ছি রে আমার সব থেকে উন্নততম কাজ হচ্ছে এটাই যে ঘ্যান ঘ্যান করা ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সো প্লিজ সবাই মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আপনার পাশে বেল আইকন টিপ করে টিপে দাও ভিডিওকে লাইক করে দাও ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম সুপ্তাস ফোর্ট নাইন এট হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি এত বললে কেউ সাবস্ক্রাইব করবে না আর ভিডিও দেখবে ঠিক আছে তবে কি বলুন তো সুযোগ পেয়েছে তো নিজের গুণকীর্তনটা বেশি ভালো করে করতে হবে তো নিজের গুণকীর্তনটা বেশি ভালো করে করতে হবে না হলে আর উন্নতি হবে কথা দিয়ে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকে কি সব মালখস সব এসে গেছে শুরু করা যাক আজকের ভিডিও স্যারকে সিস্টার নিজের নাম নেই তো অন্য নাম ভাঙিয়ে কাটছে যাই হোক আমাদের দিদি বহুমুখী প্রতিভার অধিকারী ঠিক আছে যেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই সুযোগ পেলে ঝগড়াঝাটি করতে একদম ছাড়ে আপনি এখানে 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 স্পট করছেন দিদিকে বোঝানো যাচ্ছে না কি মাথা মোটা বলতো কি মাথা মোটা বলতো আচ্ছা আর আমাদের কাকু হচ্ছে প্রচুর ভদ্র ঠিক আছে একদম সেই পিঁপড়ে গুলোর মতো ঠিক আছে যেখানে যাবে সেখানে ডিস্টার্ব করবে রাস্তা জঞ্জাল তো মাল ডিস্টার্বই করবে তো মাল ডিস্টার্বই করবে ছোট মাল নিয়ে ডিস্টার্ব করতে বেশি চলে ছোট মাল নিয়ে ডিস্টার্ব করতে বেশি চলে আচ্ছা দিদিন 1,20,000 টাকা ফোন আমি শুনেই তো হজম মানে 5 দিন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে হজম মানে পাকস্থলী বন্ধ হয়ে যাবে তো 1,20,000 টাকার ফোন আইফোন হ্যাঁ সেটা কাকু বুঝতে পারছে না আবার জিজ্ঞেস করছে কোন ব্র্যান্ড কি ফোন আছে আইফোন আইফোন কি মানে কি কোম্পানির ফোন আছে কি কোম্পানির ফোন আছে যেমন দিদির ফোন দামি তেমন দিদির উচ্চ বিচার আর তেমন দিদির উচ্চ খাওয়া দাওয়া এই গরু ছাগল দিলেও খেয়ে নিবে মনে হচ্ছে যদি অক্টোপাস খেলে যদি অক্টোপাস খেলে কত বড় দেশটাকে খাওয়ার দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে একে ওপর থেকে দায়িত্ব দিয়েছে কি এ তুমি যাও এইখানে সব খেয়ে নাও যত সমুদ্রের মাল আছে সব সাটাইয়ে দাও জাস্ট রিয়াকশনটা দেখো অক্টোপাস খাবার পর রিয়াকশনটা দেখো অক্টোপাস খাবার পর কি দেখলেন তো ভিডিওটার টাইটেল যেন কি এটা ছিল হ্যাঁ আত্মা
পুরো ভিডিওটা দেখে একটা ভিউজ বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাও বুঝতে পারছি না কোথায় গেল আর। তা আমি ভাবছি ভোরের বেলা তো সরকারি কাজ ছাড়তে গিয়েছে, ভোরের বেলা তো সরকারি কাজ ছাড়তে গিয়েছে। আচ্ছা, এতদিন ধরে ইউটিউব ভিডিও বানাচ্ছি, ফুড ব্লগ নিয়ে অনেক রোস্ট করি, তো আমি একটা জিনিস এখনো পর্যন্ত বুঝতে পারি ফুড ব্লগারদের সমস্যাটা ভাই, প্রবলেমটা কি? গাইস, কেএফসি স্পেশাল ম্যাগি ফার্স্ট টাইম ট্রাই করছি। হোয়াট ইজ দিস? দিস ইজ এ ফুড ব্লগ? না মানে বলতেছি ওগা দেখতে আসছি আমরা, ওগা। দেখো গাইস, আমি প্রথমবার কেএফসি ম্যাগি খাচ্ছি, দেখো সবাই হাঁ করে দেখো আমি খাই, ওগা দেখতে আসছি আমরা। এই হচ্ছে এদের সমস্যা, বুঝলেন তো? এরা বড্ড বেশি সেন্টিমেন্টাল, ঠিক আছে? একটা জিনিস পেয়ে গেলে না, সেটা নিয়ে মাতামাতি করে পাড়া মাথায় করে দিবি, সেটা নিয়ে মাতামাতি করে পাড়া মাথায় করে দিবি। 173 টাকা দাম, 173 টাকা ম্যাগি, 173 টাকা ম্যাগি, মানে 169 নয়, 169 নয়। আমরা তো কানে কালা নই। এই হচ্ছে আমাদের এখনকার বাঙালি দিদিদের সমস্যা, বুঝলেন তো? 173 টাকার ম্যাগি কিনতে গিয়ে হাজারবার তার দাম বল, খাওয়ার সময় কাড়ি কাড়ি গিলে নিবে, কথা বলতে পারবে না, কাড়ি কাড়ি গিলে নিবে, কথা বলতে পারবে না। আর কি বলুন তো, সবজি কিনতে গিয়ে 1 টাকা 2 টাকা নিয়ে ঝগড়া লেগে দিবে, এটা ফ্রি দাও, ওটা ফ্রি দাও, হেনা দাও, লঙ্কা একটু দিয়ে দাও ফ্রি, এতে ধনে পাতা দিয়ে দাও, হেনা দিয়ে দাও, তেনা দিয়ে দাও, ঠিক আছে? আর মলে গিয়ে কি করবে, 10,000 টাকার জামা কিনে দিবে, ঠিক আছে? আমি ভাবলাম প্রথম ভিডিও দেখে বলি কি রে ভাই, এর কি হচ্ছে এসব, আর নাটক করছে সব, বেশি বলবো না। আবার জাফার দিদি যেরকম পুলিশ কেস ফেস করে দিয়েছে না, আমার নামে লড়া কেউ পুলিশ ফুলিশ কেস করে, আমি একটা ছোটো মোটো মাল, ঠিক আছে? আমাকে কেউ চেনে না, ঠিক আছে? মানে এই পুলিশ কেস করে দিলে একটা জেলের ভাত খাওয়াতে হবে। তো দেখা যাচ্ছে এরকম নতুন ভিডিও নিয়ে, তাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।